চূড়ান্ত হয়ে গেছে সুপার 12 এর লাইনআপ একদিক থেকে শ্রীলঙ্কা এবং নামিবিয়া অন্যদিকে বাংলাদেশ এবং স্কটল্যান্ড এই চার দল যুক্ত হচ্ছে সুপার 8 এর সঙ্গে সব মিলিয়ে সুপার 12 শুরু হচ্ছে আগামী কাল থেকে আর টি 20 ওয়ার্ল্ড কাপে যমুনার বিশেষ আয়োজন ক্লেমন প্রেজেন্টস এক্সপার্ট টেবিল পাওয়ার্ড বাই আকিস তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স PLC এ আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি আজ আমাদের সঙ্গে এক্সপার্ট হিসেবে আলোচনার জন্য রয়েছেন নাফিস ইকবাল খান ফর্মার ক্রিকেটার বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম তার সঙ্গে আমরা যুক্ত হব এখন পর্যন্ত কানেকশনটা আমরা বিল্ড আপ করতে পারিনি তবে তার সঙ্গে আলোচনার আগে আমরা অবশ্যই ম্যাচ সামারি দেখে আসতে চাই অর্থাৎ আজকের দিনের যে দ্বিতীয় ম্যাচটি হয়েছে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার মধ্যে সেই ম্যাচের ম্যাচ সামারি দেখব এই ম্যাচে এমন একটা ঘটনা ঘটেছে খুব সম্ভবত নেদারল্যান্ডস বা শ্রীলঙ্কা কেউ একজন আমাদের ব্যাপারে খুব একটা চিন্তা করেছে কিনা আমি জানি না কারণ আমরা আজকে আমরা প্রিপারেশন নেওয়ার জন্য অনেক বেশি মাত্রার সময় পেয়েছি আগে ব্যাটিং করেছিল নেদারল্যান্ডস এবং সেক্ষেত্রে 100 অনেক নিচে ইনফ্যাক্ট 50 অনেক নিচে সেক্ষেত্রে মাত্র 45 রানে তারা অল আউট হয়ে গেছে এবং সেক্ষেত্রে দুর্দান্ত বোলিং পারফরমেন্স আমরা দেখেছি শ্রীলঙ্কানদের কাছ থেকে ইনফ্যাক্ট সেক্ষেত্রে মাত্র 10 ওভার তারা ব্যাটিং করতে পেরেছে লাহিরু কুমারা 3 উইকেট পেয়েছেন হাসারাঙ্গা ডিসিলভা পেয়েছেন 3 উইকেট এবং থিকাশানা তিনি পেয়েছেন 2 উইকেট দুশমন চামিরা পেয়েছেন 1 উইকেট একটু কারেকশন করতে হবে নেদারল্যান্ডস 44 রানে অল আউট হয়ে গেছে পক্ষান্তরে শ্রীলঙ্কা যখন ব্যাটিং করতে নেমেছে তাদের ইনিশিয়ালি উইকেট তারা হারিয়েছে বটে কিন্তু পরবর্তী সময়ে কাভার আপ করে ফেলেছে অর্থাৎ সেই জায়গাটায় তারা মাত্র 7 ওভার 1 বলেই টার্গেটটা ওভারকাম করতে পেরেছে অর্থাৎ টার্গেটটা চেস করতে পেরেছে কুশল পেরেরা 33 রানে অপরাজিত ছিলেন আসালাঙ্কা 6 রানে আউট হয়ে গেছেন আবিষ্কার ফার্নান্দো 2 রানে অপরাজিত ছিলেন গ্লোভার এবং ভ্যান মেকারেন 1টি করে উইকেট পেয়েছেন নাফিস ইকবাল আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন নাফিস ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সামি ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন নাফিস ভাই খুবই ভালো আছি এবং আমরা আলোচনা করছিলাম আসলে আপনার কানেকশনটা বিচ্ছিন্ন হয়ে গেছিলো দর্শকদেরকে আমি বলছিলাম যে আজকে নেদারল্যান্ডস বা শ্রীলঙ্কাকে আমাদের ব্যাপারে চিন্তা করেছে কিনা কারণ আজকে আমরা প্রিপারেশন নেওয়ার জন্য একটু বেশি বেশি সময় পেয়েছি না অ্যাবসলিউটলি মানে মানে টেরিফিক টেরিফিক বোলিং অ্যাটাক ওদের আমি তো আগেও এর আগেও আপনার সাথে আমার মনে অ্যানালিসিসের মধ্যে আমরা কথা বলেছিলাম অ্যাবাউট শ্রীলঙ্কা মানে খুব কম্প্যাক্ট বোলিং অ্যাটাক তাদের মনে হচ্ছে আমাদের মানে খুবই বোলিং ওরিয়েন্টেড টিম মনে হচ্ছে যেভাবে বোলিংরা ফাস্ট বোলাররা বল করছেন অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান সেম সেম আপনার কিন্তু স্পিনাররা ওইভাবে অ্যাপ্লাই করছেন তাদের স্কিল সো ভেরি ভেরি গুড বোলিং বোলিং শো বলতে পারি তারপর ব্যাটিংয়ের সময় তো দেয়ার ওয়াজ নাথিং টু চেজ অ্যারাউন্ড বাট একটা খুব ভালো হয়েছে শ্রীলঙ্কার জন্য কুশল পেরেরা কিছু রান পেয়েছে হি ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট প্লেয়ার ফর শ্রীলঙ্কা অ্যান্ড দো আমাদের নেক্সট ম্যাচ তাদের সাথে আই হোপ আমরা ভালো করব আমাদেরও ভালো ম্যাচ গিয়েছিল পাপুয়া নিউগিনির সাথে সো ইট উইল বি এ গুড ম্যাচ আর শারজার উইকেট ইজ মোর ওভার আমার মনে হলো কিছুটা মিরপুর টাইপের উইকেট সো উই আর হ্যাবিচুয়েটেড আমার মনে হয় উইল বি এ ফ্যান্টাস্টিক গেম কামিং আপ এবং সেই জায়গায় একটা বিষয় তো দীর্ঘদিন ধরে IPL হয়ে আছে সব কিছু মিলে উইকেটগুলো খুব একটা রেস্ট পেয়েছে কিনা আমরা এই ব্যাপারটা সন্ধ্যা আমরা আজকের ম্যাচের যিনি কি পারফর্মার তার ব্যাপারে আলোচনা করতে চাই লাহিরু কুমারা তার বোলিং বিশ্লেষণটা 7 রান দিয়ে 3 উইকেট পেয়েছেন দর্শকরা ঠিক এই মুহূর্তে পর্দায় দেখতে পাচ্ছেন যে তার বোলিং বিশ্লেষণটা কেমন ছিল সেক্ষেত্রে 3 ওভার বল করেছেন একটা মেডেন তিনি পেয়েছেন 7 রান 3 উইকেট ইকোনমি রেটটা মাত্র 2.33 নাফিস ভাই ওভারঅল লাহিরু কুমারাকে আজকে আপনার কাছে কেমন লেগেছে পার্টিকুলারলি ভেরি এগ্রেসিভ টু বি অনেস্ট মনে হচ্ছিল না যে T20 ক্রিকেট দেখছি মনে হচ্ছিল যে টেস্ট ক্রিকেট দেখছি সো হি ওয়াজ টু গুড ফর নেদারল্যান্ড হি ওয়াজ বোলিং ফাস্ট ওর বলে বাউন্স ছিল হি ওয়াজ ভেরি এগ্রেসিভ সো অ্যাবসলিউটলি স্পট অন মানে খুব এনজয় করলাম অ্যাজ এ ফাস্ট বলার যদি আপনি চিন্তা করেন ইট ওয়াজ ভেরি গুড বাট ওভারঅল যদি ক্রিকেট T20 ক্রিকেট চিন্তা করেন মানে তেমন কোনো এনজয়মেন্ট ছিল না টু বি অনেস্ট আমরা লাহিরু কুমারের আরও একটা পরিসংখ্যান আমাদের কাছে আছে নাফিস ভাই যেমনটা বলছিলেন যে লাহিরু কুমারা পেস জেনারেট করেছেন এবং কনসিস্টেন্ট পেসে তিনি বল করতে পারেন আজকের দিনে তার সর্বোচ্চ গতি ছিল 149.8 কিলোমিটার প্রতি ঘন্টা সর্বনিম্ন ছিল 139 কিলোমিটার প্রতি ঘন্টা গড় গতি ছিল 145 কিলোমিটার প্রতি ঘন্টা নাফিস ভাই আমি এই জায়গাটা একটু জিজ্ঞেস করি লাহিরু কুমারাকে আমরা টেস্ট বোলার হিসাবেই জানি কনসিস্টেন্ট পেসে তিনি বল করতে পারেন ব্যাক অফ দ্য লেন থেকে বল হাইট জেনারেট করতে পারেন বাট অল অফ আ সাডেন সাদা বলের ক্রিকেটে তিনি সাকসেসফুল হচ্ছেন এই যে জার্নিটা আপনার কাছে কেমন লেগেছে এবং স্লাইটলি মনে হচ্ছে কিনা চামিন্দা ভাসার একটা ইনফ্লুয়েন্স এক্ষেত্রে আছে যেহেতু তাদের কোচিং প্যানেলে তিনি আছেন রাইট লিজেন্ডারি কোচ লিজেন্ডারি অনেক এক্সপিরিয়েন্স ভাস্টলি এক্সপিরিয়েন্স চামিন্দা ভাস এবং দেখেন এই জিনিসটা একটা খুব পজিটিভ একটা ভাইব দেখায় যে আমরা কিন্তু ইদানিং খুব
সেপারেট করে ফেলি যে এটা টেস্ট বলার, এটা টি টোয়েন্টি বলার। বাট একটা টেস্ট বলারের মধ্যে স্কিল থাকতেই পারে, যেমন আপনি আমাদের তাসকিনের মধ্যে দেখেন, এক সময় আমরা চিন্তা করতাম তাসকিন ইজ অনলি গুড ফর রেড বল, তারপর কিন্তু সে কিন্তু এখন টি টোয়েন্টিও খেলছে, ইভেন ওয়ান ডেও খেলছে, তিন ফর্মেটেই আছে। সো ইট ইজ এ গুড থিং, মানে যেখানেই হ্যাঁ সাম প্লেয়ার্স আর লাইক দ্যাট, যাদেরকে আপনি সেপারেট করে রাখা উচিত, কিছু ইঞ্জুরি কনসার্নের ব্যাপার থাকে, বাট এটা খুবই একটা পজিটিভ সাইন যে এই ধরনের সাবকন্টিনেন্ট স্পেশালি যে লাহির কুমারের মতো একটা ইনকারেজিং ফাস্ট বোলার যে লাল বল থেকে এখন হোয়াইট বলে এসে সাকসেসফুল হচ্ছে। আমরা এবারে মিস্ট্রি বোলারকে নিয়ে আলোচনা করতে চাই এবং তিনি হচ্ছেন থিকশানা, অর্থাৎ থিকশানার বোলিং ফিগারটা প্রথমে আমরা দেখে নেব, দেন আমরা একটা ডিপ অ্যানালাইসিসে যাব রিগার্ডিং থিকশানা। প্রথমে তার বোলিং ফিগারটা দেখে নি, একটা ওভারে তিনি মাত্র বোলিং করেছেন এবং সেই এক ওভারে রান কনসিড করেছেন তিনটি, উইকেট নিয়েছেন দুটি, দুটা বলই ক্যারাম বল ছিল, ইকোনমি রেটটা মাত্র 3.00। নাফিস ভাই, থিকশানাকে মাত্র একটা ওভার করানো হয়েছে, একটু কি সারপ্রাইজড হয়েছেন কিনা দেখে আসলে, কারণ রিদমে ছিলেন। কোয়েশ্চেন করতে চাই যে এটা কেমন কথা, এক ওভারে সে 3 রান দিয়ে 2 উইকেট নেওয়ার পর তার কেন বন্ধ হয়ে গেছে? আই গেস তাদের কোনো প্ল্যান ছিল, হয়তো বা অন্য বলারকে তাদের ট্রাই করার ব্যাপার ছিল। সো বাট ইট ইজ ভেরি রেয়ার কেস যে এরকম হয় যে একটা বলার যে কোনো ফরম্যাটেই হোক না কেন 2টি উইকেট নিল এবং তার এই, বা আমি আমি চিন্তা করছিলাম যে হি ইজ মোর ওভার ইয়াং, ইয়াং মানে আপনি অন্যান্য যে বলারগুলো আছে শ্রীলঙ্কায় ও কিন্তু ইয়াং, সো ও যদি আরও একটা ওভার করতো, আরও যদি উইকেট পেতো, ওর এনকারেজমেন্ট আরও বেটার হতো। বাট হি ইজ অ্যান এক্সেপশনাল ট্যালেন্ট, মানে ওর প্রথম দিন দেখেই আমি খুব খুব ইমপ্রেস লেগেছে, এবং জাস্ট লাইক অজন্তা মেন্ডিস আই থিঙ্ক হি উইল বি ফার বেটার দ্যান অজন্তা মেন্ডিস ইন কামিং ফিউচার। আরেকটা স্ট্যাট একটু দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাই, তা হচ্ছে ডান হাতির চাইতে বাহাতি ব্যাটসম্যানের বিরুদ্ধে অনেক বেশি মাত্রায় ডেঞ্জারাস থিকশানা। তার ওভারঅল যে ইকোনমি রেটটা সেক্ষেত্রে বাঁহাতির বিরুদ্ধে 5.64, ডান হাতির বিরুদ্ধে 5.75, এবং আজকে যে দুটো উইকেট নিয়েছেন সে দুটো উইকেট বাঁহাতির এগেনস্টে নিয়েছেন। নাফিস ভাই, নর্মালি রাইট আর্ম অফ ব্রেক বোলার তারা বাঁহাতির এগেনস্টে আমরা যত বেশি দেখি যে তারা কমফোর্টেবল থাকেন, ডান হাতির এগেনস্টে যত বেশি কমফোর্টেবল থাকেন বাঁহাতির এগেনস্টে না, আসলে এই জায়গাটা কি ফ্যাক্টরটা কাজ করেছে যে বাঁহাতি ব্যাটসম্যান অনেক বেশি মাত্রায় স্ট্রাগল করছেন তাকে খেলতে? দেখেন, নর্মালি হি ইজ অ্যান অফ স্পিনার, ও স্টক বল হলো অফ স্পিন, সো যে কোনো অ্যাওয়ে গোয়িং স্পিনটাই কিন্তু আপনার হ্যাম্পার করে যে কোনো ব্যাটসম্যানকে। সো তো যে কোনো অফ স্পিনারের জন্য লেফট হ্যান্ডি ইজ আ মানে ইজি টার্গেট, সো ওই হিসাবে যদি আপনি ধরেন তাহলে হয়তো বা লেফটিরা ওকে স্ট্রাগল করবে যে কোনো অফ স্পিনার এগেনস্টে। সো আমার মনে হয় ইটস অনলি ফর দ্যাট, বাট দিস ইজ হি ইজ অ্যান এক্সেপশনাল ট্যালেন্ট, মানে আমার তার একটা জিনিসই শুধু দেখা দরকার যে ও এখন ফার্স্ট ফেজে খেলেছে, দেয়ার ওয়ার সাম অ্যাসোসিয়েট টিম, সামনে যখন বড় টিমের সাথে খেলবে দেয়ার উইল বি সাম চ্যালেঞ্জিং কামিং আপ উইথ বিগ ব্যাটসম্যানস কামিং আপ, সো ওইটা একটা দেখার বিষয় হবে যে ও তখন নিজের প্রেশারটা নিজের স্কিলসে কীভাবে তাদের সাথে ডেভেলপ করে। আমরা এবারে একটু ডিপ অ্যানালাইসিসে যেতে চাই, কারণটা হচ্ছে তার যে স্টক ডেলিভারি এবং ক্যারাম ডেলিভারি দুটার মধ্যে যে বৈসাদৃশ্যটা, অর্থাৎ একজন ব্যাটসম্যান যখন একজন বোলারকে ফেস করেন তখন যেটা দেখা যায় তা হচ্ছে তার হ্যান্ড পজিশনটা দেখে বা আঙুলের অবস্থান দেখে তাকে ডিটেক্ট করার চেষ্টা করেন। যেমনটা আমরা পর্দায় দেখতে পাচ্ছি, তিনি যখন ক্যারাম বল প্রডিউস করেন তখন তার ফিঙ্গারের যে অবস্থানটা সেই অবস্থানটা থাকে টপ অফ দ্য বল, আবার যখন তিনি আলটিমেটলি স্টক ডেলিভারি করেন তখন সেই বল ফিঙ্গারের অবস্থানটা সেরকম অবস্থায় থাকে না। বাট আমার কোয়েশ্চেনের জায়গাটা, নাফিস ভাই, আপনি যখন একজন ব্যাটসম্যান হিসাবে একজন মিস্ট্রি বোলারকে ফেস করছেন উইদিন আ ফ্র্যাকশন অফ আ সেকেন্ড, আসলে ওই যে হাতের অবস্থানটা যেমনটা আমরা দেখাচ্ছিলাম যে টপ অফ দ্য বল ফিঙ্গারটা থাকে, এটা কি এত তাড়াতাড়ি ডিটেক্ট করা আসলে সম্ভব একজন ব্যাটসম্যানের পক্ষে, আর যে ফোর্সে তিনি রিলিজিং পয়েন্টটা করে থাকেন? স্পেশালি এই ফরম্যাট ক্রিকেটে ডিফিকাল্ট, আপনি টেস্ট ক্রিকেট বলেন বা ওয়ান ডে ক্রিকেট বলেন, যেখানে একটা ব্যাটসম্যান সাধারণত টাইম থাকে, তার রানের কোনো তেমন কোনো তাড়াহুড়া থাকে না, ওই জায়গায় কিন্তু আপনি ফোকাসটা রাখতে পারেন। বাট টি টোয়েন্টি ক্রিকেটে হয় কি আপনাকে প্রেডিক্ট করে খেলতে হয়, আপনাকে শর্ট ইনোভেশন করতে, আপনাকে আগে থেকে সিলেক্ট করে নিতে হয় যে কোন জোনে আপনি খেলবেন, তখন এটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায় আপনার নোটিস করাটা। বাট এখন এই কারণেই কিন্তু এই মডার্ন ডে ক্রিকেটে আপনি দেখবেন রিস্ট স্পিনার্স বা যে কোনো মিস্ট্রি স্পিনার্স আর সো মাচ কি যে কোনো একটা টিমের কারণে, বিকজ আপনি যখন একটা টেস্ট ক্রিকেট খেলবেন আপনি কিন্তু রানের কোনো তাড়া থাকে না, তখন কিন্তু আপনি আরামসে দেখে তার বল ফিঙ্গার অবস্থান দেখে, ইভেন কি বলের অবস্থান দেখেও কিন্তু অনেক সময় বোঝা যায়, বিকজ একটা অফ স্পিনার যখন অফ স্পিন করে তার সিমটা কিন্তু খুব সুন্দর পজিশনে আসে টুয়ার্ডস ইনসাইড, আর যখন একটা দুসরা হয় সেটা তখন স্ক্র্যাম্বলড হয় বা অন্য দিকে যায়। তো এইসব দেখার টি টোয়েন্টির জন্য ইটস বিট ডিফিকাল্ট, দ্যাটস ওয়াই দিজ বলার্স আর কি ইন টি টোয়েন্টি ক্রিকেট।
আরেকটা বিষয় রয়েছে থিকশানার, তা হচ্ছে তিনি দু ধরনের ক্যারাম বলে ইউজ টু, এবং সেক্ষেত্রে আজকে আমরা তার দুটা উইকেটে কিন্তু দু ধরনের রিলিজিং দেখেছি, সেটা আমরা অবশ্যই ভিডিওতে ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দু ধরনের রিলিজিং অর্থাৎ একটা একটু বেশি ফ্লিক করে দিচ্ছেন জোরের সঙ্গে, আরেকটা একটু ফ্লাইট জেনারেট করে দিচ্ছেন, অর্থাৎ দু ধরনের রিলিজিং পয়েন্ট ক্যারাম বলার ক্ষেত্রে, অর্থাৎ ভ্যারিয়েশনের মধ্যেও আবার ভ্যারিয়েশন। নাফিস ভাই একটু জানতে চাইবো যে এই জায়গাগুলো যে আসলে একজন বোলার যখন ক্যারাম বল এমনিতে একটা ভ্যারিয়েশন, তার মধ্যে যখন আবার আরও একটা ভ্যারিয়েশন জেনারেট করেন যে কিছু বল তিনি একটু জোরের উপর ফ্লিক করে দেন, কিছু বল তিনি ফ্লাইটের মতো করে দেন, এগুলো ব্যাটসম্যানের লাইফ অনেকাংশে অনেক বেশি মাত্রায় হেল্প করে দেয় কিনা? ডেফিনেটলি, এখানে একটা ছিল ক্যারাম বল যেটা আপনি পরে একটু ভিতরের দিকে আসা, একটা কিন্তু একটু স্লাইডার টাইপের। সো হ্যাঁ, ডেফিনেটলি এই 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 অপশনসগুলো একটা ব্যাটসম্যানকে চিন্তা করতে বাধ্য করে, যেটা একটা ডাউট ক্রিয়েট করে একটা ব্যাটসম্যানের জন্য। এবং একটা ব্যাটসম্যানের জন্য ডাউট যদি ক্রিয়েট হয়ে যায়, তখনই কিন্তু যথেষ্ট একটা বলারকে মানে বলার ডমিনেট করা ব্যাটসম্যানের উপর। সো এই 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 একটা এক্সেপশন যেটা এই স্পেশাল বলার্সগুলো ক্রিয়েট করতে পারে যে কোনো ব্যাটসম্যানের উপর। আমরা একটা বিরতিতে যাব, তবে বিরতিতে যাওয়ার আগে একটু আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, তা হচ্ছে আপনি যখন ক্রিকেট খেলতেন যে সময়টাতে, ডোমেস্টিক কিংবা ইন্টারন্যাশনাল ক্রিকেট, এরকম কোনো মিস্ট্রি বলারকে কখনো ফেস করেছেন বা ফেস করে থাকলে তাদের এগেনস্টে প্ল্যানগুলো কীভাবে করতেন আসলে? ইন্টারন্যাশনালি তো খেলেছি, মুরলীধরনকে খেলেছি, আপনার অনেক 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 অফ স্পিনার ছিল, সাকলায়ন মুস্তাককে খেলেছি। সো অ্যাকচুয়ালি বল দেখার চেষ্টা করতাম, থ্যাঙ্কফুলি ওই সময় টি-20 ছিল না, তাই একটু সময় হয়তো পেতাম। সো বাট হ্যাঁ, টি-20 ইজ এ টাফার ফরম্যাট ব্যাটসম্যানদের জন্য, দো আমরা দেখি যে 4-6 অনেক হয়, বাট অনেক ইনোভেশন শটস লাগে ব্যাটসম্যানদের জন্য। ওয়েল, অন দ্যাট নোট আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পর আমরা আরও অনেক অ্যানালাইসিস নিয়ে ফিরবো। দর্শক ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ক্লেমন প্রেজেন্টস এক্সপার্ট টেবিল, পাওয়ার্ড বাই আকিস তাকা ফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আবার আমন্ত্রণ, দেখছেন ক্লেমন প্রেজেন্টস এক্সপার্ট টেবিল, পাওয়ার্ড বাই আকিস তাকা ফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন, আমাদের সঙ্গে রয়েছেন নাফিস ইকবাল খান। এই পর্যায়ে আমরা আলোচনা করতে চাই ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে। চমৎকার বোলিং তিনিও করেছেন, ইনফ্যাক্ট গুগলির পর গুগলি করতে যাচ্ছিলেন, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তিনটা উইকেট তিনি আদায় করতে পেরেছেন, 3 ওভার বল করেছেন, কোনো মেডেন পাননি, 9 রান দিয়ে 3টা উইকেট, ইকোনমি রেটটা 3.00, অর্থাৎ চমৎকার বোলিং। নাফিস ভাই, ওভারঅল একটা সামারি আপনার কাছ থেকে শুনতে চাইবো ওয়ানিন্দু হাসারাঙ্গা সম্পর্কে আজকের পারফরমেন্সটা। He has developed as a leg spinner enormously. ওর সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল একটা BPL এ, ও এসেছিল। সো ইনিশিয়ালি যখন ও শ্রীলঙ্কা টিমে আসে, হি ওয়াজ জাস্ট অ্যান অলরাউন্ডার, বাট এখন ও নিজেকে খুব সুন্দর একটা লেগ স্পিনারে পরিণত করেছে, লাস্টে ও IPL ও খেলেছে। সো হি ইজ ডেভেলপিং আ লট, হি ইজ এ গুড প্রসপেক্ট, ভেরি গুড লেগ স্পিনার, ভেরি ইন্টেলিজেন্ট লেগ স্পিনার। যেটা আমি বলতে চাই যে ওর সবচেয়ে বড় অস্ত্র হলো যে ওর লেগ স্পিন যখন করে এবং ওর গুগলির সাথে, ওইটার ডিফারেন্সটা বোঝাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় ব্যাটসম্যানের জন্য, বিকজ ও ওভার আর্মটা খুব একটা বেশি করে না, লাস্টে একটা ফ্লিক করে যেটা কিন্তু ডিফিকাল্ট হয় বোঝার জন্য। এটাই কিন্তু ওর যেটা স্ট্রেংথ আমি মনে করি, এবং ও গুগলিটা ইউজ করতে একদম ভয় পায় না, ইভেন উইথ দ্য রাইট হ্যান্ডার্স। আপনি এটা খেয়াল করে দেখবেন, এত এটা কিন্তু একটা বড় ব্লাফ দেয় ব্যাটসম্যানদের, কারণ একটা ব্যাটসম্যান সবসময় চিন্তা করে যে বলার একটা দুইটা বল করার পর তার স্টক বলে ফিরে আসবে, বাট ও কিন্তু হি কিপস ডুইং দ্য গুগলি, যেটা কিন্তু ওর অনেক বড় স্ট্রেংথ। হি ইজ এ ভেরি বিগ হার্টেড লেগ স্পিনার। লেগ স্পিনারের জন্য এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা একদম খাঁটি বাংলা ভাষায় একটা কথা বলি যে লেগ স্পিনারের কলিজাটা অনেক বড় হতে হয় আসলে, কারণ যদি বিগ হার্টেড লেগ স্পিনার না হয় সেক্ষেত্রে উইকেট পাওয়ার সম্ভাবনা কমে যায়। আমরা এই আলোচনাটা হয়তো একটু পরে করতাম, কিন্তু নাফিস ভাই যেহেতু প্রসঙ্গটা তুলে ফেলেছেন, আমি সেই জায়গাটা একটু আসতে চাই। তা হচ্ছে ওয়ানিন্দু হাসারাঙ্গার গুগলি এবং নর্মাল লেগ স্পিনের মধ্যকার যে পার্থক্যটা, নর্মালি যে বিষয়টা হয় যে আসলে একজন লেগ স্পিনার যখন লেগ স্পিন করেন তখন বলটা এক্সপোজড অবস্থায় থাকে, কিন্তু যখন গুগলি করেন তখন কিন্তু ব্যাক অফ দ্য হ্যান্ড বা ব্যাক অফ দ্য রিস্ট যখন একজন লেগ স্পিনার গুগলিটা করে থাকেন সেই সময়টা কিন্তু তার বলটা এক্সপোজ করা অবস্থায় থাকে না। এক্ষেত্রে কিন্তু হাসারাঙ্গা খুব ব্যতিক্রম, অর্থাৎ আমাদের কাছে একটা ভিডিও প্রেজেন্টেশন রয়েছে তার লেগ স্পিন এবং গুগলির পার্থক্যের বিষয়ে, সেই জায়গাটা আমরা আপনাদেরকে দেখাতে চাই। অর্থাৎ যখন তিনি লেগ স্পিন এবং গুগলিটা করেন সেই জায়গাটা কিন্তু ব্যাটসম্যানের জন্য একটু দুর্বোধ্য হয়ে যায় বুঝে ওঠাটা, যে আসলে কোনটা গুগলি কোনটা লেগ স্পিন। সেই জায়গাটা ব্যাটসম্যান যখন ব্যাট
করছেন অর্থাৎ বল ফেস করছেন তখন বোলারের হাতের অবস্থান দেখে খুব একটা বুঝে উঠতে পারেন না, আমরা একটু দেখবো সেই বিষয়টা। অর্থাৎ যখন তিনি লেগ স্পিন এবং যখন তিনি গুগলি করছেন সেই পার্টিকুলার দুইটা পজিশনে কিন্তু বল এক্সপোজ করা অবস্থাতেই থাকে, অর্থাৎ সেই সময় ব্যাটসম্যান খুব একটা বুঝে উঠতে পারেন না যে কোনটা লেগ স্পিন আসছে কোনটা গুগলি আসছে। শেষ মুহূর্তে তিনি একটা ফ্লিক করে দেন যেটা ব্যাটসম্যানের জন্য অনেক বেশি দুর্বোধ্য হয়ে যায়। পর্দায় ঠিক এই মুহূর্তে আপনারা এই বিষয়টাই দেখতে পাচ্ছেন যে লেগ স্পিন এবং গুগলির গ্রিপে খুব বেশি পার্থক্য ওয়ানিন্দু হাসারাঙ্গার নেই, যেটা নাফিস ভাই একটু আগে বলছিলেন। গ্রেট অ্যানালিসিস আমি বলতে হবে, বিকজ আপনি এই জিনিসটা পয়েন্ট আউট করেছেন। আমি পয়েন্ট আউট এই কারণে করতে পেরেছি, ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, ওর সাথে আমার বিপিএল এ অনেক বোঝাপড়া ভালো এই ছিল, একসাথে কাজ করেছি, ও খেলতে এসেছিল। আর এর ব্যাপারে আরেকটা জিনিস আপনি দেখবেন সামি ভাই, যে নর্মালি যখন একটা লেগ স্পিনার গুগলি করে তার হাতটা কিন্তু কাছ থেকে আসে, ওর কিন্তু হাতের ওই ডিফারেন্সটাও কিন্তু খুব একটা বেশি থাকে না। আপনি যে ভিডিওটা দেখালেন যে স্পিনার যেটা দেখিয়েছেন, আপনি যদি খেয়াল করেন যে হাতটাও কিন্তু একটু বাইরে থেকে থাকে এবং ওইখান থেকে সে গুগলি মারতে পারে। হি ইজ এক্সেপশনাল এই ক্ষেত্রে, হি ইজ এক্সেপশনাল অ্যান্ড হি ইজ ভেরি ইয়াং। ও কিন্তু সামনে ওর অনেক ক্রিকেট রয়েছে, সে ইজ এ ভেরি গুড ব্যাটসম্যান অ্যাজ ওয়েল। সো আপনি নর্মালি যখন একটা অলরাউন্ডার থাকে তার যদি বোলিংয়ে খারাপ যদি যায় সে ব্যাটিং করে কভার করে দেয়, অ্যান্ড আমরা মাঝে মাঝে দেখেছি যে সে কিন্তু ব্যাটিংয়ে বেশ কয়েকটা ভালো ম্যাচ উইনিং ইনিংস খেলতে পারে। সো হি ইজ এ গ্রেট প্রসপেক্ট ফর শ্রীলঙ্কা, আই এম টেলিং ইউ। আরেকটা বিষয় লক্ষণীয় তা হচ্ছে তার যে বোলিং হাইটের বিষয়টা, অর্থাৎ তিনি যখন গুগলি বল করছেন সেই গুগলি বলগুলো খুব বেশি হাইট পায় না এবং খুব বেশি উইকেট টু উইকেট থাকে। আমাদের কাছে একটা পরিসংখ্যান আছে, সেই পরিসংখ্যানটা আজকের ম্যাচের আমরা একটু দর্শকদেরকে দেখাতে চাই। আজকের এই ম্যাচে ওয়ানিন্দু হাসারাঙ্গা বেশ কয়েকটা গুগলি বল করেছেন এবং আমি যেমনটা দেখতে পাচ্ছিলাম আমার এই পাশে 12টা গুগলি বল তিনি করেছেন। 12টা গুগলি বলের 12টাই ছিল স্টাম্প করিডোরে এবং 12টাই ছিল স্টাম্প হাইট, অর্থাৎ এক্ষেত্রে একটু লো বাউন্স তিনি প্রডিউস করেন। নাফিস ভাই পার্টিকুলার এই জায়গাটা যে একজন লেগ স্পিনার যখন বল করছেন এবং তার ম্যাক্সিমাম বলগুলো যখন একটু লো বাউন্স ক্যারি করছে অর্থাৎ এক্সপেক্টেড হাইট পাচ্ছেন একটু লো হয়ে যাচ্ছে, এটা ব্যাটসম্যানের জন্য অনেক বেশি দুর্বোধ্য হয়ে যায় কিনা? নর্মালি যে কোনো বলারের বল যদি একটু স্কিড করে বা একটু লো থাকে এটা তো বিব্রত অবস্থায় পরেই ব্যাটসম্যান, এটা তো স্বাভাবিক, বিকজ আপনি একটা এক্সপেকটেশন করেন যে হাইটে বল আসে, ওই হাইটে যদি বল না আসে। সো হাসারাঙ্গার ব্যাপারে বলতে চাই, হাসারাঙ্গার কিন্তু হাইটটা অত বেশি না এবং ওর আর্মটা যদি আপনি দেখেন একটু সাইড ওয়েজ আসে, যার কারণে হয়তো বা সে বাউন্সটা একটু কম পায়। আরেকটা বিষয় নাফিস ভাই একটু আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে আমাদের কাছে আরও একটা অবজারভেশন আছে, সেই অবজারভেশনটা হচ্ছে যখন একজন বোলার বোলিং করেন তার যে ফ্রন্ট নিটা থাকে, অর্থাৎ ফ্রন্ট নিটা নর্মালি আমরা যেটা দেখি লেগ স্পিনাররা যখন বোলিং করেন বা যে কোনো স্পিনাররা বোলিং করেন ফ্রন্ট নিটা অনেক বেশি স্ট্রেইট থাকে, অনেক বেশি আপ থাকে, কিন্তু হাসারাঙ্গার যে বিষয়টা হয় তার ফ্রন্ট নিটা অনেক বেশি বেন্ড করা থাকে। আমরা আমাদের এই অবজারভেশনটা একটু দেখতে চাই, সেই অবজারভেশনটায় আপনারা পর্দায় ঠিক এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে যখন হাসারাঙ্গা বোলিং করেন তার ফ্রন্ট নিটা অনেক বেশি বেন্ড হয়ে থাকে। আমরা কম্পেয়ার করেছি আদিল রশিদের সাথে একজন লেগ স্পিনার হিসেবে, আদিল রশিদ যখন বল করেন তখন তার ফ্রন্ট নিটা অনেক বেশি স্ট্রেইট, অনেক বেশি হাই এবং তিনি অনেক হাই আর্ম অ্যাকশনে বোলিং করে থাকেন, বাট হাসারাঙ্গার ক্ষেত্রে ফ্রন্ট নিটা অনেক বেশি বেন্ড। এটা নাফিস ভাই কি কোনো এক্সট্রা বেনিফিট দেয়, কিংবা আমরা যে লো বাউন্সের কথা বলছিলাম সেটা প্রডিউস করার জন্য কি এই পার্টিকুলার অ্যাকশনটা কার্যকরী হয়? না, এই লো হওয়ার এটা একটা রিজন হতে পারে, বাট এটা কোনো এক্সট্রা বেনিফিট দেওয়ার কোনো এই নাই। নর্মালি কিন্তু লেগ স্পিনাররা অফ স্পিনারের তুলনায় কিন্তু বড় স্ট্রাইক নেয়, আর একটা অফ স্পিনার যে পরিমাণ বাউন্স আপনি করাতে পারে, যে আপনি যদি ন্যাথন লায়নকে দেখেন, গ্রেম সোয়ানকে দেখেন, ওই হিসাবে কিন্তু লেগ স্পিনার বাউন্সটা কিন্তু অত বেশি হওয়াটা স্বাভাবিক না, আন্টিল আনলেস লেগ স্পিনারটা লম্বা। যারা শর্ট তাদের লেগ স্পিন আপনি যখন করবেন ওই ফোর্সটা জেনারেট করার জন্য কিন্তু একটা বড় স্ট্রাইক নিতে হয়, তো ওইটা ওইটাতে কিন্তু আপনার সাই হাইটটা কিন্তু আরেকটু শর্ট হয়ে আসে। তার মধ্যে হাসারাঙ্গার বললে এর মধ্যে আবার যদি ওর ফ্রন্ট নিটা যদি ভেঙে যায় তো স্বাভাবিক ওর বলটা লো থাকাটাই স্বাভাবিক। নাফিস ভাই সময়টা একেবারে শেষের দিকে চলে এসেছে, ছোট্ট করে একটু আপনার কাছে জানতে চাইবো শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ, পাওয়ার প্লেতে তারা তিনটা ম্যাচ খেয়ে আমরা দেখলাম তিনটা ম্যাচে স্ট্রাগল করেছে, দুটা দুটা তিনটা করে উইকেট তাদের গেছে। আমাদের সঙ্গে প্রথম ম্যাচ শ্রীলঙ্কার, সেই জায়গা থেকে চিন্তা করলে শ্রীলঙ্কার এই ডিসঅ্যাডভান্টেজটা আমাদের কতটুকু অ্যাডভান্টেজ হিসেবে ক্যারি করার মতো পসিবিলিটি আছে? এখন পর্যন্ত খুব একটা বেশি ভালো ব্যাটিং ডিসপ্লে দেখাতে পারেনি, বাট দে হ্যাভ সাম টেরিফিক প্লেয়ার্স লাইক কুশল পরেরা, যেটা আজকে একটু কিছু রান করেছে 33, দাশুন সানাগা, দেয়ার আর সাম ডিস্ট্রয়ার প্লেয়ার্স, রাজাপাকসা। সো আমরা এটাকে কোনোভাবে লাইটলি নেওয়া উচিত না। ইয়েস, আমাদের অ্যাডভান্টেজ রয়েছে, আমরাও ভালো বোলিং ওরিয়েন্টেড টিম, অ্যান্ড ইট উইল বি আ ক্র্যাকিং গেম। আই এম ওয়েটিং, আই এম লুকিং ফরওয়ার্ড ফর দিস গেম।
ওয়েল নাফিস ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা খুব সংক্ষিপ্ত একটা ম্যাচের বিশদ আলোচনা করেছি, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।